আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল। আজ আমি আসলাম হলো কুয়েতের একটা পার্কে, আল শাহিদ পার্ক। খুবই সুন্দর, একদম সব কিছু গাছগাছেরা একদম বাংলাদেশের মতো খুবই সুন্দর। দেখা যাক, আমি এখানে এখন যাবো ভিতরে, দেখি কি অবস্থা। সন্ধ্যা হয়ে গেছে, আমি আসতে লেট হয়ে গেছি। যখনই আমি আসি কোথাও লেট হয়ে যায়। আমি অলরেডি লেট হয়ে গিয়া, জসে আমি আমি এন্ট্রেন্স কা তরফ যা রাই, জসে অন্দর সে দেখ সকতা, বহুত সুন্দর শানদার। আচ্ছা, ये देखता हूँ अभी क्या हाल है। मैं जा रहा हूँ, क्या अच्छा सीन है, वो भी सुंदर एक जगह देखते खूब। हमें ट्रस्ट कोई देर को सुंदर जगह देखते एर आगे कखनो देखी नहीं। वाओ, जस्ट ऑसम ऑसम। हमें अभी मैं अंदर आ गया पार्क का एंट्रेंस में। वाओ, खूब सुंदर, खूब सुंदर দেখার মতো একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য। আমি আসতে লেট করেছিলাম, এইটা হলো মেন সমস্যা। কালারগুলো খুব সুন্দর আসতে, আর একটু আগে আসতাম হয়তো দেখার একটা সমস্যা নেই, এখনও দেখতে পারব। দেখার মতো একটা জায়গা, খুব সুন্দর। এত সুন্দর পার্ক যে কুয়েতে আছে এটা আমি আসলে জানতাম না। বিশাল এক পার্ক, মানে একটা দুবাই মিরাকেল গার্ডেন একটা ফিল আসতেছে। মানে ওই জন্য দুবাই মিরাকেল গার্ডেন চলে আসছি। ওয়াও, ওইদিকে আছে কুয়েতের কুয়েত টাওয়ার, দেখা যাচ্ছে দূর থেকে। পুরানিক পার্কের একটা ফিল আসতেছে, সত্যি কথা বলতে পুরানিক পার্কের ভিতরে অনেকগুলো রাস্তা আছে, সেম পুরানিক পার্কের মতো একটা ফিল আসতেছে। খুব সুন্দর, মানে খুবই দেখার মতো আসলে। ফুলগুলো কত সুন্দর এখানে। সবাই বের হয়ে আসতেছে, আমার মনে হয় এটা লাস্ট সময়। খুবই সুন্দর একটা পার্ক, তার লাইট জ্বল রে। সবচেয়ে বড় টাওয়ার কুয়েতে, সবচেয়ে বড় টাওয়ার। এখানে একটু বসে রইলাম, কারণ এখানে আদান দিয়েছে মাগরিবের সময়। বসে রয়েছে এখানে ফুল বাগানের পাশে দিয়া, খুব ভালো লাগতেছে, মজা আর আয়। আমি যা আমি থোড়া দের কালে বেটাই পার্ক মে। অনেকটা কোরআনিক পার্কের মতো একটা ফিল আসে, দুবাইতে যে কোরআনিক পার্কটা আছে ওইটার মতো, খুবই ভালো। আকাশ একদম ক্লিয়ার, একটা সরু রাস্তা দিয়ে হাঁটতেছি, মনে হয় যেন কোরআনিক পার্কের ভিতর দিয়ে হাঁটতেছি, এরকম একটা ফিল আসতেছে। ऐसा লাগ রাই মে দুবাই মে কোরআনিক পার্ক কা আন্দার ঘুম রাই। লেকিন কোরআনিক পার্ক কা আন্দার বহুত বান্দা, ইতনা বান্দা নেই, এতর জ্যাদা আদমি আ গিয়া, বান্দা ভি জ্যাদা হ্যায়, ফির ভি আচ্ছা লাগা হ্যায়। মৌসুম ভি আচ্ছা হ্যায় আর সব কুছ আচ্ছা হ্যায়। এখানে খুব সুন্দর করে কিছু, খুবই সুন্দর।
ভিতরে ভিতরে দিয়ে মানুষজন হাঁটতেছে পার্কের ভিতরে, খুবই সুন্দর, খুব সুন্দর। বাহ, अभी अंधेरा हो गया इसीलिए मेरा कैमरा में सही नहीं आ रहा है, फिर भी मैं कैप्चर कर रहा है। खूबी जोश एक प्लेस, खूबी जोश, खूबी जोश देखार मत एक जगह। चलो हमें भूल कर फिलसी क्या आगे आरो आसिने। এখানে এরা কিছু ফটোশুট করতেছে, এরা মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, সবাই ফটোশুট করতেছে দেখতেছি। আহা, এখানে কুয়েতের মনে হয় যুদ্ধের সময় এরা মনে হয় মারা গেছে মনে হয় সম্ভবত, এখানে এখানে এগুলো সব এদের নাম লেখা আছে, সব লেখা আছে। এখানে মনে হয় মেলার মতো কিছু একটা বসছে, অনেকগুলো স্টল এখানে আছে, দেখি কি অবস্থা এখানে কি।